নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। শীতকালের অন্য সবজির মধ্যে অন্যতম সবজি হলো বাঁধাকপি, আর এই সময় বাঁধাকপি ভীষণই কচি থাকে। আর আমি যেভাবে বানাবো এইভাবে বানালে ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই এই বাঁধাকপির ঘন্টটা খেতে খুব ভালো লাগবে। এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি, দুটো আলু, একটা টমেটো, কিছুটা মটরশুঁটি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। বাঁধাকপিটার ওপরের পাতাগুলোকে হাত দিয়ে এইভাবে ছিঁড়ে আমি ফেলে দিচ্ছি। আর সমস্ত সবজি আমি আগে ধুয়ে নিয়েছি, এখন বাঁধাকপিটাকে মাঝখান থেকে টুকরো করে প্রথমে কেটে নেব। এবার এই কপিটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নেব। আপনারা বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন, তবে অবশ্যই খুব মিহি করেই কুচাতে হবে। আর আমি আজকে এই বাঁধাকপির ঘন্টটা বানানোর জন্য কপিটা ভাপ দিয়ে নেব না। আপনাদের যদি গ্যাস অম্বলের সমস্যা থাকে আপনারা একটু জল দিয়ে ভাপিয়ে নিতে পারেন। এইভাবে খুব মিহি করে কুচিয়ে নিয়ে আমি সমস্ত বাঁধাকপিটা কেটে নিয়েছি। আর এদিকে টমেটো, আলু এগুলোকেও আমি কেটে নিয়েছি সব। আলুটাকে আমি এরকম ডুমো ডুমো করে কেটেছি। এখন একটা মশলা তৈরি করব, তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ, 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে। এইগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব। তারপর ঠান্ডা করে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে এটাকে মশলাটাকে গুঁড়ো করে রেখে দেব, এইটা রান্নার শেষে আমি ব্যবহার করব। কড়াই গরম করে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুগুলো দিয়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। আর এবার মিনিট 2 সময় নাড়াচাড়া করে লালচে করে আলুগুলোকে ভেজে তারপর আমি তুলে নেব। আলুগুলোকে ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা আর 1টু জিরে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ভালো করে ভেজে নেব। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে পরে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করতে করতে মিনিট খানেক সময়ের মধ্যেই দেখুন টমেটোটা আমার গলে গেছে। এখন একটু খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে একদম নরম করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু শুকনো মানে গুঁড়ো মশলা দেব। 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মিনিট খানেক নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলুটা এই মশলার মধ্যে দিয়ে মশলার সাথে আলুটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মিনিট খানেক সময় নিয়ে আলুটাকেও কষিয়ে নিয়েছি। এখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। সমস্ত বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব। নুন দিলে বাঁধাকপিটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার খুব ভালো করে তলায় মশলাগুলোকে ওপর নিচ করে বাঁধাকপির সাথে মিশিয়ে দেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেছিলাম, এখন খুলে দিয়েছি ঢাকনাটা। আর বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন বাঁধাকপির যে জল বেরিয়েছে এই জলটাই দিয়েই আমি রান্নাটা করে নেব। এর মধ্যে কোনো জল দিতে হবে না।
খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই জলটা পুরোপুরি শুকাতে হবে, না হলে ঠান্ডা হলে এই তরকারির থেকে জল ছাড়বে। আলুটাও ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, কফিও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিলাম, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি, আর দিলাম 3টে কাঁচা পাকা লঙ্কা। এই মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে মিশিয়ে দেব। ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, আর আবারও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলেছি আর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, এই বারে বারে ঢাকা দিয়ে আর ঢাকাটা খুলে নাড়াচাড়া করে তরকারিটা পুরো জলটা শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, চিনিটা দিলাম, আর এই নিরামিষ যে কোনো তরকারিতেই একটু চিনি দিলে তার স্বাদটা ভালো হয়। চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এইভাবে নাড়তে নাড়তে পুরো জলটা শুকিয়ে এসেছে। এইভাবে শুকিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি যে আগে মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা 2 চামচ দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ ঘি। এবার এই মশলা আর ঘিটাকে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের এই নিরামিষ বাঁধাকপির ঘন্ট। আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে।